ওকে, তো আজকে আমরা গতকালকে আমরা যে আলোচনাটা করছিলাম সেটা ছিল আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থা নিয়ে কথা বলতে সময় আমরা সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার কথা বলছিলাম, এবং কি আপনাদের বিক্রিয়ার হার, মানে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার, তারপর পশ্চাৎমুখী বিক্রি হার, এটা আমরা বুঝেছিলাম। দেন আরেকটা কথা বলছিলাম যে যখন সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাক, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রেট অফ রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রেট অফ রিয়াকশন যখন সমান হবে, তখন সে সমান সেই কন্ডিশনের কারণে আমরা সেই অবস্থাটাকে কী বলবো, সাম্যাবস্থা বলবো, এই জিনিসটা আমরা বুঝেছিলাম। অর্থাৎ গতকালকে ক্লাসটা আমাদের ছিল সাম্যাবস্থার উপর। তো আশা করি সাম্যাবস্থা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নাই, তারপর আমি আজকে সাম্যাবস্থাটা আরও একটু ক্লিয়ার করবো, কারণ এই সাম্যাবস্থার মধ্যে যত প্যাচ। ওকে, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন। তো আজকে লেসনটা আমরা এখান থেকে স্টার্ট করতেছি। কোনো প্রশ্ন থাকলে মেসেজ বক্সে মেসেজ করবেন, আর যদি প্রশ্ন না থাকে আর বেশি গুরুতর প্রশ্ন হয় তাহলে অবশ্যই অডিওতে এসে কথা বলবেন। আচ্ছা দেখ, শোনেন, এখানে আমরা প্রথমত দুইটা বক্স লিখছি। প্রথম বক্সে লেখা ছিল বিক্রিয়ক, তারপরে বক্সে লেখা আছে উৎপাদ। এখন প্রথম বক্সে দেখেন, আমি প্রথম বক্সে বিক্রয়কের মধ্যে এটা করে সম্পূর্ণ পূর্ণ রাখছি, মানে অনেকগুলো বিক্রয়ক রাখছি। দেখেন ডট ডট দিয়ে আমি অনেকগুলো বিক্রয়কের বোঝাচ্ছি, মানে অনেকগুলো বিক্রয়ক রাখছি। কিন্তু উৎপাদের যেই বক্সটা, অর্থাৎ আমাদের পিঙ্ক কালার যে উৎপাদের বক্সটা, সেই জায়গায় কিন্তু একবার কোনো কিছু রাখি নাই, মানে খালি। তো এই অবস্থাটাকে বলতেছি আমরা প্রাথমিক অবস্থা। তো এই প্রাথমিক অবস্থাটা কখন, একটা কথা সবাই মনোযোগ রাখেন, বিক্রিয়া যখন শুরু করে, একটা বিক্রিয়া যখন যাত্রা শুরু হয়, তখন কি কোনো উৎপাদ তৈরি হয়? যখন জাস্ট শুরু করলাম বিক্রিয়াটা, তখন কি কোনো উৎপাদ তৈরি হয়? না। হ্যাঁ, না। যদি কোনো উৎপাদ তৈরি না হয়, তাহলে উৎপাদের মধ্যে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় অথবা বিক্রিয়ার শুরুতে, হ্যাঁ, উৎপাদের মধ্যে কি কোনো উৎপাদ থাকবে? মানে উৎপাদের যে বক্সটা আমরা দিলাম, জি না, থাকবে না। তাহলে আর যে কোনো বিক্রিয়ায় প্রাথমিক অবস্থায় কিন্তু সম্মুখমুখী, কথার মনোযোগ রাখেন, যে কোনো বিক্রিয়া প্রাথমিক অবস্থায়, আমি আবারও বলতেছি, যে কোনো বিক্রিয়া প্রাথমিক অবস্থা বা শুরুতে এটা হবে সম্মুখমুখী। কেন? কারণ তখন বিক্রিয়ক সবচেয়ে বেশি আছে, কিন্তু উৎপাদ নাই। উৎপাদ থাকলে না সে ব্যাক করতো, উৎপাদে যদি না থাকে তো সে কি আর বিক্রয়ের দিকে ব্যাক করবে? জি না। কারণ একটা কথা কি, মনে করেন আমি ইয়াদের বাসায় গেলাম, কার বাসায়, মনে করেন ইফাতারা বাসায় আমি গেলাম। এখন আমি যদি ইফাতারা বাসায় যাই, তখন ইফাতারা বাসা থেকে আমি আবার আমার বাসায় আসব। এখন আমি যদি ইফাতারা বাসায় নাই যাই, তাহলে আমার বাসায় আমি আছি, আমার বাসায় আবার আমি যাব, কোনো কথা আছে? জি না। না, অর্থাৎ আগে তো আমাকে যেতে হবে, তাই না? জি। ওকে, অর্থাৎ বিক্রিয়া শুরুতে যে কোনো একটা বিক্রিয়া যদি আমরা লিখি, বিক্রিয়া শুরুতে সাপোজ আমরা একটা বিক্রিয়া লিখি, এটা লিখবো কোনটা, আচ্ছা একটা এ বি সি দেবো, এ এটার সাথে বিক্রিয়া দিলাম বি, ঠিক আছে, ইকুয়াল দিয়ে আমরা বিক্রিয়ার সাইনটা বোঝাই, এটা উৎপন্ন হলো সি প্লাস ডি। এখন দেখেন এই যে বিক্রিয়কটা আমি কালার করতেছি, এই যে বিক্রিয়কটা, এটাকে তৈরিতে জন্য একটু সময় লাগে না? এটা তৈরি থেকে একটু সময় লাগবে না? সময় লাগবে, হ্যাঁ, একটু সময় লাগবে। তো যখনই আমরা এ প্লাস বি আমাদের বিক্রিয়কটা মিশাইছি, আপনারা সবাই মনোযোগ দিন, যখনই আমরা আমাদের বিক্রিয়কটাকে মিশাইছি, অর্থাৎ এই এ প্লাস বিটারে আমরা কী করছি, রেডি করছি, ঠিক সেই মুহূর্তে আমার কি উৎপাদ ছিল? এই উৎপাদ কি হবে বিক্রিয়ার শুরুতে? এই উৎপাদ কি হবে? থাকবে না। অর্থাৎ বিক্রিয়ার ঠিক শুরুতে, বিক্রিয়ার ঠিক শুরুতে কোনো উৎপাদ থাকে না। তার মানে যদি উৎপাদ না থাকে, তা এই জিনিসটা কেমন হয়ে যায়? উৎপাদ না থাকলে এই জিনিসটা আমার ঠিক এটার মতো হয়ে যায়। আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটা চিত্র দিয়ে বোঝাচ্ছি। এখানে একটা বক্স দিলাম, এটা কন্ট্রোল ডি দিই, এখানে একটা বক্স নিলাম, হ্যাঁ, তো আমি আরেকটা বক্স নেব অবশ্য, এই বক্সের কালারটা দিলাম, একটু ওয়াটার কালার দিই, আর এইটার বক্সের কালারটা দিই সাদা, আউটলাইন দিই নো আউটলাইন। ওকে, মনে করেন এখানে একটা বক্স দিলাম, যে বক্সটা
সম্পূর্ণটা পানি ভর্তি, মানে পুরোটাই পানি ভর্তি, দেখছেন এই বক্সটা? হ্যাঁ, অর্থাৎ এই বক্সটা জি হচ্ছে আমাদের এ প্লাস বি। আপনারা খেয়াল করেন এই বক্সটা কি দেখা যায়? জি জি এই প্রথম বক্সটাতে কি আছে? এ প্লাস বি আছে। প্রথম বক্সটার মধ্যে কি আছে? এ প্লাস বি। এ প্লাস বি, কিন্তু যখন বিক্রিয়া শুরু হয় তখন কি কোনো উৎপাদ থাকে? না উৎপাদ থাকে না, অর্থাৎ এই বক্সটা দেন খালি। ওকে, আচ্ছা আমরা এবার এ প্লাস বি এটা কনসিডার না করে এটা আমরা আপাতত কাটতে দিই। আপনার মনে করেন এই বক্সেতে পানি আছে, কি আছে এই বক্সের মধ্যে? পানি আছে, পানি পানি আছে। এখন এই বক্সের মধ্যে যদি পানি আছে, আর এখন আমরা কি করলাম, একটা নল দিলাম, ঠিক আছে, এর একটা নল, নলটা আমরা দেই, ঠিক আছে, এমন একটা নল দিলাম। কথা বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন? জি জি। নলটা আমি কি করে রাখলাম? নলটা স্টপ করে রাখলাম। তাহলে এখানে পানি কি যাইতে পারবো এই বক্সের মধ্যে? না, যাইতে পারতো না। আমি যদি এই নলটা খুলে দেই, পানিটা কোন দিকে যাবে বলেন তো? দেখেন এখানে একটা বন্ধ ছিল, এখানে একটা বন্ধ ছিল, ঠিক যেই মুহূর্তে খুলে দিছি পানিটা কোন দিকে গেছে? খালি বক্সটায়। খালি বক্সটায় গেছে। আচ্ছা খালি বক্স থেকে কি পানি বড় বক্সে আসছে? না না, কারণ খালি বক্সে তো পানি নাই। খালি বক্সে কি নাই? খালি বক্সে আমাদের পানি নাই, তাহলে আসবে কিসের জন্য? রাইট, কথা কি বুঝতে পারছেন? জি। অর্থাৎ আমরা যখন ঘটনাটা শুরু করছি তখন আমাদের যে বড়া বাক্স ছিল সেই বড়া পাত্র থেকে কিন্তু পানিটা খালি পাত্রে চলে গেছে। অর্থাৎ শুরুতে আমাদের যে বড়া পাত্রটা এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল, আর তার অল্টারনেটিভ যে আরেকটা পাত্র ছিল সেটা সম্পূর্ণ খালি ছিল, বিদায় আমাদের সমস্ত পানিটা খালি বাক্সের দিকে ধাবিত হবে। ততক্ষণ ধাবিত হবে যতক্ষণ না এই পানির উচ্চতাটা, আমি যদি উচ্চতার লেভেলটা আপনাদের বোঝাই একটু, এটার জন্য আমাদের দুইটা দুইমুখী তীর লাগবে, দুইমুখী তীর ঠিক হয়ে গেল, হ্যাঁ পাইছি। এটার জন্য দেখেন এই যে পানির উচ্চতা দেখছেন, উচ্চতাটা খেয়াল করছেন সবাই? একটু জি জি, এই যে উচ্চতাটা আমি দিলাম একটু মোটা করি, এই দেখেন এই যে উচ্চতাটা, এই উচ্চতা দেখছেন তো পানির? এই উচ্চতাটা যতক্ষণ না এই দুই বক্সের মধ্যে সমান হবে ঠিক ততক্ষণ পর্যন্ত প্রথম বক্স থেকে পানি যাইতে থাকবো। কথা ক্লিয়ার? জি। যেই মুহূর্তে এটা যাইব ঠিক সেই মুহূর্তে কি হবো, মনে করেন এখানে ফানি লেয়ার হইলে এটা কন্ট্রোল দিয়ে দিলাম, তখন এখানেও ফানি লেয়ার হয়ে গেল, এটা এবার সমান না? জি এবার সমান। অর্থাৎ এবার খেয়াল করেন আমার এই এই বক্সে পানির হাইট আর এইটার যে পানির হাইট দুইটা কি সমান, তখন এই অবস্থাটাকে আমরা কি বলছি? সাম্যাবস্থা। কি বলছি? সাম্যাবস্থা। সাম্যাবস্থা সাম্যাবস্থা, অর্থাৎ এখন দুই দিকে কি আছে? ব্যালেন্স আছে। কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে আসছে? জি জি জি। ওকে, তাহলে এখন আমরা সাম্যাবস্থাটা বুঝলাম। যখন সাম্যাবস্থাটা ছিল না তখন তো এটা ভর্তি ছিল, তাই না? জি। এখন সাম্যাবস্থা আসার জন্য বিক্রিয়া কি করছে? একতরফ হয়েছে না? দেখেন এই যে অংশটা এটা কার থেকে রিমুভ হয়েছে? এই বক্স থেকে না? এই অংশ এই বক্স থেকে বাড়িয়ে এই বক্স আসছে না? তার মানে কি আমার যতক্ষণ না কোনো সাম্যাবস্থা, কে একজন আসছে দাঁড়ান, ওরে আমন্ত্রণ জানাই, সাদিয়া আক্তার আসছে। আচ্ছা সাদিয়া, যে জিনিসটা মিসিং হয়েছে এটা আপনি ভিডিওতে দেখে নেন, হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি বুঝে নেবেন, সমস্যা নেই। আচ্ছা তো এখানে খেয়াল করেন আমাদের প্রথমত এই পানিটা ভর্তি ছিল এখানে এরকম, তো যখন ভর্তি ছিল তখন এরা ইয়াতে আসার জন্য, অর্থাৎ সাম্যাবস্থা আসার জন্য এই এই পাত্র থেকে এইটা আমাদের এই পাত্রে আসছিল, ঠিক আছে? তখন আমার বিক্রিয়াটা কোন দিকে নজর দিছে? এদিকে মুভ করছে। কথা বুঝতে পারছেন সবাই? বিক্রিয়াটা কোন দিকে মুভ করছে খেয়াল করছেন? আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায় না?
আমার কথা কি শোনা যায়? সবাই কি আমার কথা শুনতে পান? হ্যালো, আমার কথা শোনা যাবে? জি জি, স্ক্রিন দেখা যায়? জি। আচ্ছা, তো দেখেন এখানে যখন পানিটা ভর্তি ছিল, হ্যাঁ, তখন এই ভর্তিটা দুই দিকে ব্যালেন্স আনার জন্য পুরোটা পানি আমার এই পাত্রে আসছে, ঠিক আছে? তখন আমার পানির যে চলনটা কোন দিকে মুভ হয়েছে, আমার এটাকে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা দেই এ পাত্র, আর এটাকে যদি আমরা দেই বি পাত্র, তখন এ পাত্র থেকে বি পাত্রের দিকে ধাবিত হওয়া শুরু করছে না? জি জি। তার মানে আমার বিক্রিয়ার শুরুতে আমার কি হয়েছে, প্রাথমিক অবস্থায় যে যে মানে যে পাত্রের মধ্যে বা যে ইয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ছিল, সে বেশি পরিমাণ অঞ্চল থেকে ততক্ষণ পর্যন্ত অপর পাত্রের দিকে গেছে যতক্ষণ না তাদের মধ্যে কি আসে, সাম্যাবস্থা সমান হয়, সাম্যাবস্থা আসে। আর এটা কোন দিকে ধাবিত হয়েছে? উৎপাদের দিকে। কার দিকে? উৎপাদের দিকে, মানে এ থেকে বি, মানে উৎপাদের দিকে। তার মানে এবার এই চিত্রটা আসেন, আমাদের এই যে বিক্রিয়ক লেখে আমাদের অনেকগুলো কালো কালো ডট দিলাম, যে চিত্রটা দেখছেন, আমাদের পিঙ্ক সবুজের সমাহার, এই চিত্রটার দিকে খেয়াল করেন। আমি প্রথম চিত্রটাতে খেয়াল করেন কি করছি, এটা আমি একটা কালার দিই, এই অরেঞ্জ কালারটা খেয়াল করেন, এই অরেঞ্জ কালারের মধ্যে দেখেন অনেকগুলো কি দিছি আমি, বিক্রিয়ক দেখছি অনেকগুলো বিক্রিয়ক না এখানে? জি, অনেকগুলো বিক্রিয়ক, এখানে অনেকগুলো বিক্রিয়ক আছে, কিন্তু এখানে কোনো বিক্রিয়ক আছে উৎপাদের মধ্যে পিঙ্কে? জি না, না। তখন এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। তাহলে প্রাথমিক অবস্থা কি করবে, সে একতরফা কিন্তু কি দিতে থাকবে, একতরফা কি করবে, সে এই মৌল সংখ্যাগুলো কনভার্ট হতে থাকবে, অর্থাৎ একতরফা বিক্রিয়কগুলো ভাঙতে থাকবে, উৎপাদ তৈরি হতে থাকবে। যেমনটা আমাদের এটা ক্ষেত্রে ছিল যে বি আর এ মিলে আমাদের পুরো পাত্রটা ভরপুর ছিল, দেন এখান থেকে একটা অংশ খণ্ডিত অংশ ভাঙ্গা আমাদের কী হয়েছে, এখানে আইসা তারা কী করছে, একটা সাম্য অবস্থা তৈরি করছে। ঠিক সেম এখানে কথা শোনা যায় না, কথা সবাই শুনতে পান না? শুনতেছি। তাহলে নূপুর আবার ইয়া করেন, রিজয়েন করেন, মানে আবার জয়েন হন, কাইটটা আবার জয়েন হন। আচ্ছা আমি শুরু করি, তো আপনারা কি কথা বুঝতে পারছেন আমার এখন? জি জি। প্রাথমিক অবস্থা বিক্রিয়ার দিক থেকে একটাই, সেটা হচ্ছে সম্মুখমুখী, মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাব, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। এখন কত হলো এই যে ইয়াগুলো বিক্রিয়কগুলো ভাঙবো, হ্যাঁ, সেন্ট টু ফ্রন্ট, আচ্ছা ওকে, এই যে দেখেন এখানে ততক্ষণ ফোন দেখেন এখানে আসতে থাকবো, এই যে বলগুলা এটার মধ্যে আসতে থাকবো, কতক্ষণ আসতে থাকবো বলুন তো উৎপাদের মধ্যে? আচ্ছা এবার বলুন তো সমান হয়েছে নি? দেখেন এখানে আছে আমাদের 5, 4, 9টা, কিন্তু এখানে আছে কয়টা আমাদের? 12, 12, 3 কয়টা আমার? 15টা আছে। ইফাতার আপনি অফ করেন, এটা প্রচুর নয়েজ করতেছে। সমান না হয়, কথা বুঝতে পারছেন? এবার কটা হয়েছে? এই পাশে হয়েছে আমাদের 12টা,
এই পাশে কয়টা আছে? এই পাশে 12টা দেখেন, এবার সমান সমান হয়েছে, খেয়াল করছেন সবাই? জি এবার সমান সমান হয়েছে। আচ্ছা আমার একটা প্রশ্ন, জি আমার একটা প্রশ্ন হলো, এইটা মানে এখন কি আমাদের উৎপাদ থেকে কি বিক্রয়ের দিকে কোনো বল আসছে? তার মানে কি প্রাথমিক অবস্থা থেকে শুরু করে সাম্যাবস্থা পাওয়ার আগ পর্যন্ত বিক্রেতা বিক্রয় থেকে উৎপাদের দিকে যায়, তার মানে এটা সম্মুখমুখী বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? সম্মুখমুখী। এটা ততক্ষণ পর্যন্ত সম্মুখমুখী বিক্রিয়া হতে থাকে যতক্ষণ না উপমুখে আমাদের কি হয়, আমাদের ঘনমাত্রা বা পরিমাণ যতক্ষণ না সমান আসে, সুষুম্নাগত সাম্যাবস্থা যতক্ষণ না না আসে। কথা বুঝতে পারছেন? জি। এখন দেখেন দুই দিকে সমান না, তখন এটাকে কি বলে? সাম্যাবস্থা বলে। তখন এটা কি বলে? সাম্যাবস্থা। দেখেন আমাদের নিচের চিত্রটা খেয়াল করেন, নিচের চিত্রটা খেয়াল করেন, আমাদের বিক্রিয়ক নিচে আছে কটা? এই তিন তিন ছয়টা, ছয় তিন দেখেন 12টা আছে, এখানেও নিচে 12টা আছে। কথা খেয়াল করছেন? কথা কি করছেন? তো কটা আছে? 12টা 12টা করে। আচ্ছা তো এখন 12টা 12টা করে আছে। তো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের বিক্রিয়ক যখন বিক্রিয়া শুরুতে ছিল তখন বিক্রিয়ক প্রচুর ছিল, প্রায় 24টা বল ছিল। যখন বিক্রিয়াটা স্টার্ট করলাম ঠিক সেই মুহূর্তে বিক্রিয়কগুলো ভাঙা শুরু করছে, ভাঙা সে উৎপাদ উৎপন্ন হওয়া শুরু করছে। ঠিক ততক্ষণ সে উৎপাদ উৎপন্ন হওয়ার অব্যাহত রাখছে যতক্ষণ না সে কি হয়, আমাদের সাম্যাবস্থা না আসে। কি না আসে? সাম্যাবস্থা না আসে। তো সাম্যাবস্থা কখন আসে আপনার জিনিসটা বুঝতে পারছেন? জি। আচ্ছা তার মানে কি ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা করতে থাকে যতক্ষণ সাম্যাবস্থা না আসে, অর্থাৎ আমাদের বিক্রিয়া ভাঙতে ভাঙতে উৎপাদ তৈরি করে একটা ব্যালেন্সে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়া সংঘটিত হতে থাকে। আর যখন লেভেল লেভেলে চলে আসে তখন এটাকে বলা হয় সাম্যাবস্থা। কথা খেয়াল করছেন? জি। আচ্ছা এবার একটা লেখা দেই, ইম্পর্টেন্ট একটা টপিক আমি লেখাটা দেই, এটা এখানে ছোট করে রাখছিলাম। আমরা আমরা এই চিত্রটা মুছে ফেলি, এই চিত্রটা কাজ করে, এই চিত্রটা আমরা এখান থেকে উড়ে অন্যখানে নিয়ে যাই, আপনাদের পরে দরকার লাগলে আমরা বুঝতে পারবো। কন্ট্রোল জি অ্যান্ড এক্স। ওকে হয়ে গেছে। আচ্ছা এবার লেখাটা আমি একটু বড় করি, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। সবাই লেখাটা দেখছেন তো? লেখাটা কি দেখা যায় সবার? কথা বলেন, কথা শোনা যান আমার। আমার কথা শোনা জানে? কথা শোনা যায়? কথা কি শোনা যায়? জি জি। ওকে তো খেয়াল করেন, বিক্রিয়ার হার বিক্রয়কের পরিমাণ বা ঘনমাত্রার উপর নির্ভর করে। কেমনে বুঝলাম এটা? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার মানে কি দা, মানে বিক্রিয়ার হার দ্বারা আমরা বুঝি কোন বিক্রিয়া কত স্পিডলি হয়, মানে কত দ্রুততার সাথে হয়, অর্থাৎ বিক্রিয়ার হারের দ্বারা আমরা কিন্তু গতিবেগটাকে বুঝতে পারি, এটাকে আমরা সবাই জানি। জি। এখন কত হলো এই বিক্রিয়ার হারটা, আমাদের যে বিক্রিয়ার হার আছে এই বিক্রিয়ার হারটা নির্ভর করে কার উপর? এই যে বিক্রিয়ার হারটা আছে এই বিক্রিয়ার হারটা নির্ভর করে আমাদের বিক্রয়কের পরিমাণ। বিক্রয়কের কি? পরিমাণ। পরিমাণ কেমনে হলো? পরিমাণ কথাটা খেয়াল করেন, বিক্রয়কের পরিমাণ কেমনে? দেখেন এখানে যখন বেশি বিক্রিয়ক ছিল তখন আমার খুব দ্রুততার সাথে কিন্তু উৎপাদগুলো তৈরি হয়েছে, মানে সম্মুখমুখে ধাবিত হয়ে গেছে, মানে বিক্রিয়কগুলো যখন বেশি ছিল তখন তারা ভাঙা শুরু করছে এবং উৎপাদ উৎপন্ন হওয়া শুরু করছে। কথাটা খেয়াল করছেন? জি। তার মানে আমরা বলতে পারি যেমন বিক্রিয়ার হারটা কার উপর নির্ভর করে, বিক্রিয়কের পরিমাণ। যেমন ইজিলি আপনারা বলি, আমাদের যখন ওই পানির উদাহরণটা আবার টানি আমরা, আমাদের এখানে আমি পুরোটা কী করি, কন্ট্রোল শিফট জিদি, এখানে একটু খেয়াল করেন, যখন পানিটা এখানে ছিল ঠিক আছে, প্রথম দিক দিয়ে পানিটা যখন গেছে প্রথম দিক দিয়ে পানিটা বেশি স্পিডে গেছে না? জি। কারণ কি? তখন পানির উচ্চতা ছিল অনেক বেশি, মানে বেশি পানি ছিল আর এখানে কোনো পানি ছিল না, এই জন্য
খালি জায়গা সে মানে অনেক দ্রুততার সাথে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে যখন সে এখানে গেছে তখন আস্তে আস্তে তার কি করলো, তার মনে করেন এই লেভেলটা প্রথমত কম আছিল, এখন যখন শুরুতে ছিল তখন লেভেলটা এত কম ছিল, অনেক কম ছিল এতটুকু, হ্যাঁ, তখন এই লেভেল পর্যন্ত পায়রা যে দ্রুততার সাথে আসছে, আস্তে আস্তে যত উচ্চতা বাড়ে পায়রা কি তার হাতটা বা গতিটা কি কমায় ফেলেন আস্তে আস্তে, কারণ কি উচ্চতা আস্তে আস্তে কমে আসতেছে, তার উচ্চতার পার্থক্য ব্যবধান কমে আসতেছে। তার মানে যখন আমাদের এই বিক্রিয়ক সম্পূর্ণ ছিল, অর্থাৎ বিক্রিয়ক অনেক বেশি ছিল কিন্তু উত্তাপ একবার খালি ছিল, তখন আমার বিক্রিয়ার যে ব্যাগটা অর্থাৎ পানিগুলা যেমন খুব দ্রুততার সাথে এই পাত্রে চলে আসছে, ঠিক তেমনইভাবে আমাদের যে বিক্রিয়ক থেকে আমাদের উৎপাদের দিকে আমাদের এই তার কণাগুলা চলে আসছে। তার মানে কি দা, বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে ঠিক বিক্রিয়ার হারটা কি হবে তত বেশি হবে, আর বিক্রিয়কের পরিমাণ মানে হলো তার ঘনমাত্রা। তো ঘনমাত্রাটা কি আজকে আপাতত হয়তো বুঝবেন না, আমরা নেক্সট এক টাইম ঘনমাত্রা নিয়ে কথা বলবো, কিন্তু ঘনমাত্রাটার একটা রূপ বুঝে নেন যে ঘনমাত্রা দ্বারা আমরা বিক্রিয়কের পরিমাণ বুঝি, অর্থাৎ কি পরিমাণ বিক্রিয়ক আছে, কথা কি বুঝে আসছে? ওকে, তাহলে আমরা সাম্যাবস্থা বুঝলাম এবং বিক্রির হার ওই বিক্রিয়কের পরিমাণ উপর নির্ভর করে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, আমরা এটা বুঝতে পারলাম। তার মানে প্রথম একটা কারণ আমরা বুঝলাম যে বিক্রির হারটা বিক্রিয়কের পরিমাণ অথবা তার ঘনমাত্রার উপর নির্ভর করে, এটা কি বলবেন কখনো? না। সেকেন্ড যে কথাটা লেখছে তারা, বিক্রিয়কের পরিমাণ বা ঘনমাত্রা যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেশি হয়, এই কথাটা আমরা কিন্তু বলছিলাম একটু আগে, বলছি আমি যে বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। অর্থাৎ মনে করেন আপনি কি করলেন, এই আপনার আপনি একটা ফানি রাখলেন একটা ট্যাঙ্কির মধ্যে, এই ফানি ট্যাঙ্কিটার উচ্চতা প্রায় আপনার থেকে 3 গুণ উচ্চতা, আরেকটা ফানি ট্যাঙ্কি রাখলেন যেটা আপনার সমান উচ্চতা, এখন দুইটার মধ্যে লিক করে দিলেন নিচে দিয়া, এবার বলেন তো কোনটাতে বেশি জোরে ফানি বাড়িব? যেটা উচ্চতা বেশি। হ্যাঁ, যেটা উচ্চতা বেশি। ঠিক তেমনই ভাবে যেটার বিক্রয়কের পরিমাণ বেশি থাকবে সেই বিক্রেতার হার বা সেই বিক্রেতার যে গতিবেগটা সেটা অনেক বেশি থাকবে, কথা বুঝতে পারছি আমরা? ওকে, ধন্যবাদ। এবার আসেন এই বাংলা কথাটা আমরা দেখবো, এটা কেন বড় করি, একসাথে লেখাগুলো রাখলে আপনাদের মাথার ফুটে যাইতো, বুঝছেন না, এই জন্য একসাথে লেখাটা রাখছেন আমরা। ওকে, এটা একটু উপরে নিয়ে যাই, লেখাগুলোকে সবাই দেখতে পেতেছেন নিচে লেখাটা? জি। ওকে, এখানে কি লেখা আছে একটু খেয়াল করি আমরা। উপমুখী বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, যে কথাটা আমি একটু আগে আপনাদের সিলে বলছিলাম, যখন আমাদের সবগুলো বিক্রিয়ক সবগুলো কি বলে পদার্থ যখন বিক্রিয়কের মধ্যে ছিল বা আমাদের যে এই কণাগুলো আমরা দেখাইলাম সবগুলো যখন বিক্রিয়কের মধ্যে ছিল ঠিক তখন এটাকে আমরা বলছিলাম প্রাথমিক অবস্থা, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের কোনো বিক্রিয়ক ছিল না, কখন আমি আবার ওটা দেখাচ্ছি, এটা প্রাথমিক অবস্থা কখন ছিল, দেখেন এগুলো যখন এখানে ছিল তখন ছিল আমাদের প্রাথমিক অবস্থা, কেন, কারণ তখন কোনো উৎপাদ তৈরি হয় নাই, কথা বুঝতে পারছেন? অর্থাৎ যখন প্রাথমিক অবস্থা ছিল, অর্থাৎ কথাটা খেয়াল করেন, উপমুখী বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, দেখেন এগুলো বিক্রিয়ক ছিল না, আমাদের যে হলুদ বক্সটা এটি বিক্রিয়ক না, এটি বিক্রিয়ার শুরুতে কি ছিল, এটি বিক্রিয়ক ছিল, বিক্রিয়ার শুরুতে কি ছিল, এইগুলা বিক্রিয়ক, বিক্রিয়ক, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বিক্রিয়া করে সেগুলো কি হয়ে গেছে, উৎপাদে পরিণত হয়ে গেছে। তার মানে উপমুখী বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, কথা বুঝতে পারছি আমরা? এরপরে লাগছে কিছু সময় পর যখন উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধি পায় তখন উৎপাদ সমূহ বিক্রিয়কে পরিণত হওয়া শুরু করে। এখন মনে করেন এখন কি হলো, এখন এই উৎপাদের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে না, সমান সমান হয়েছে না, জি, তখন কি করে, তখন উৎপাদ ভাঙ্গা বিক্রিয়ক আসা শুরু করে, কেমনে, সাপোজ মনে করেন এবার একটা ইডাডি করি, এবার মনে করেন সে যদি এনে একটা ইডা মারে, হ্যাঁ বিক্রিয়ক কি চাই থাকবো, সে বিক্রিয়কে কি করবো, বিক্রিয়কে একটা ইডা মারবো, কিরে এটার ফোন টান তৈব ফোন, হ্যাঁ বিক্রিয়ক কি করবো, একটা ইডা মারবো, কথা বুঝতে পারছেন নি, আবার এই উত্তর যদি আবার আরেকটা ইডা মারে, হ্যাঁ
তাহলে এ বিক্রয় কি করব আবার একটা এটা মারবো কথা বুঝতে পারছেন জি তার মানে তাদের মধ্যে কিন্তু বিক্রিয়া হবে অর্থাৎ বিক্রয় থেকে উৎপাদন যাওয়া শুরু করবে উৎপাদ থেকে বিক্রয় কিন্তু আসবে কিন্তু কথা হলো এরা যদি একটা ডিল মারে হ্যাঁ সেটাও কি করব আমাদের একটা ডিল মারবো আরে কি এটা ওকে ওকে একটা ডিল মারবো কথা বুঝতে পারছেন নি জি অর্থাৎ দৌড়ানি কিন্তু দুই দিকেই দৌড়ানি দুই দিকে কিন্তু কোনো পার্থক্য হবে জি না যে এমনটার কি মনে করেন আমার কাছে 5 টাকা পরে ইফাতার কাছে 5 টাকা আছে 5 টাকা 1 টাকা দূরে 5 টাকা পয়সা আর কি তো আমি ইফাতার কাছে ইটা দিয়ে কি করলাম 1 টাকা দিয়ে দিলাম ইফাতারও আমাকে 1 টাকা ইটা দিয়ে দিল তো আমি যখন ইফাতকে 1 টাকা ইটা দিয়ে দিলাম তখন ইফাতার হয়ে গেল 6 টাকা আমার হয়ে গেল 4 টাকা কিন্তু সে 6 টাকার থেকে যখন সে আবার 1 টাকা আমাকে ইটা দিয়ে দিল তখন আমার আবার 5 টাকা হয়ে গেছে তার মানে কি দাদা যখন দুজনে দাম দুই দিক থেকে যখন সমান সমান ইটা দিয়ে করতেছে তখন আমাদের মধ্যে কিন্তু বল সংখ্যা মানে টাকা সংখ্যা কিন্তু ঠিকই থাকতেছে তার মাঝখানে আমাদের জাস্ট টাকাগুলো এক্সচেঞ্জ করতেছে 1 টাকা কতক্ষণ ইফাতার কাছে থাকে কতক্ষণ আমার কাছে কতক্ষণ ইফাতার কাছে কতক্ষণ আমার কাছে অর্থাৎ আমাদের আমার থেকে টাকা ইফাতার কাছে যায় ইফাতার থেকে টাকা আমার কাছে আসে বাট আমাদের দুজনের টাকার পরিমাণের মধ্যে কোনো পার্থক্য ঘটে না কথাটা কি বুঝতে পারছেন জি এই অবস্থাটাকে বলি আমরা সাম্য অবস্থা এই অবস্থাটা কি বলি সাম্য অবস্থা আর এটা সম্পর্কে তারা কি বলছে কিছু সময় পর যখন উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধি পায় তখন উৎপাদ সময় বিক্রয়কে পরিণত হওয়া শুরু করে অর্থাৎ আমার কথা হচ্ছে যখন উৎপাদ থাকবে মনে করেন আমি এখন একটা কাজ করি এডি সবজি দিয়ে আচ্ছা বলেন তো আমার কি আছে উৎপাদ কম না বিক্রয় বেশি কোনটা বলেন বিক্রয় বেশি আমার দোনটা কথা সত্য আমি বলছি উৎপাদ কম না বিক্রয় বেশি মানে দোনটা কথা সত্য উৎপাদ কম বিক্রয় বেশি কথা ট্র্যাপে ফাইশেন না কথা বুঝতে পারছেন জি আচ্ছা দেখ এগুলা বলি কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে আমাদেরকে এরকম ছোটখাটো ট্র্যাপে ফেলাই দেয় আমাদের কথা স্পষ্ট বুঝে উত্তর দিতে হবে যেমন আমি আপনাকে বলছি উৎপাদ কম না বিক্রয় বেশি আপনি স্বভাবটা কি বলবেন দেখতেছেন বিক্রয় বেশি আপনি এটাই বলবেন এটাই হাসা কিন্তু অপশন কিন্তু হেডও সত্য ছিল তো আমি একটা দিয়েবেন সত্য আর একটা আরেকটারে রাইকেবেন আর কি ইয়ার উপরে সাদের উপরে সুতরাং নাম্বার দরকার ফুরা ফুরে আইবো তাই না এই জন্য সতর্ক থাকতে হবে আচ্ছা খেয়াল করেন এখানে উৎপাদের পরিমাণ কম কিন্তু বলেন তো উৎপাদ থেকে কি বিক্রয় থেকে যাবে কিনা বিক্রিয়াটা না বিক্রয় থেকে উৎপাদের দিকে যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে এখন কত হলো ভাইয়া আপনার দুইটা হাত আছে আমার আছে একটা হাত আপনি দুইটা হাত দিয়ে যদি আমার কন্যা লাগান আমি কি বইয়ে থাম আমি কি একটা দিয়ে কন্যা নিতাম না আপনারে কন্যা আমার থাকুক একটা হাত আমি কন্যা নিয়ে আপনারা বলেন হ্যাঁ কিন্তু কোনি কাটা বেশি কাবো আমি না আপনি আপনি বেশি কাবেন আমি বেশি কাবো কারণ আপনার দুইটা হাত আমার একটা হাত অর্থাৎ আমি কিন্তু আপনার একটা কোনি দেন আমি আপনার কড়া কোনি দেন আরে কারে ফুরা ডলে দেখেছি আমি আপনার কি কোনি দেন আমি আপনার ডিস্টার্ব করে কা আমি আপনার দেন একটা কোনি আর তখন আপনি আমার কি দিবেন দুইটা কোনি মানে আপনি বেশি কোনি দিবেন কারণ আপনার বেশি আছে কথা বুঝতে পারছেন নি হ্যাঁ তো আবার আপনি আপনার আমি আমার কোনি দেন আন তখন আবার আপনি আমার কোনি দিবেন কটা দিবেন আমি একটা দিলে আপনি দুইটা দুইটা তো এখন খেয়াল করেন আমি একটা দিলে আপনি দেন দুইটা তো আপনি দুইটা দিতে 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 আমার মধ্যে বেশি করে লেছেন না হ্যাঁ তো একটা সমফার কি হয়ে যাব দেখেন এখন কত হইছে 4টা 4টা 8টা 8টা 10টা এখন আমি কি করলাম আবার আপনার একটা ডিল দিলাম তখন আপনি কি করলেন আমারে সরি আমি ভুল করছি মানে এখানে হচ্ছে আমি উৎপাদ আপনার দিলাম একটা ডিল মারলাম আমার কম আপনি মারলেন আমারে দুইটা আপনি আমার দুইটা দিলেন দুইটা মারলেন দুইটা এবার কত হয়েছে সাড়ে সাড়ে আটটা আসতে তিন 11টা আবার খেয়াল করেন আমি আপনার মারলাম একটা ডিল তো আপনি আমার মারলেন কটা ডিল দুইটা দুইটা এবার কত হয়েছে সাড়ে 13টা এবার 12টা গেছে নি এখন দুপাশে আবার দুপাশে সমান নেই এবার আমার দুইটা হাত এলেছে আপনারও দুইটা হাত আছে আমারও দুইটা হাত চলে আসছে এবার আপনি যদি আমার দুইটা কোনি দেন আমি কি এক বই থেকে দুইটা দিবেন আমিও দুইটা দেন তাহলে এখন মার কি হইব দুই দিকে দুই দিকে সমান সমান না জি এই কথাটা তারা কেন বলছে যে যখন কিছু সময় পর যখন উৎপাদ পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধি পায় তখন উৎপাদের কিন্তু পরিমাণ বেড়ে যায় তখন উৎপাদ যখন তার মধ্যে কিছু উৎপাদ নিয়ে আসে তখন তার কম থাকলো সে কি করে আমাদের উৎপাদ থেকে তারা কি করে বিক্রিয়া করে সে বিক্রয়ের দিকে ফাড়াই দেয় অর্থাৎ তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয় অর্থাৎ তখন যদিও উৎপাদ একটা ডিল মারে আর বিক্রয় মারে দুইটা
ঠিক ততক্ষণ পর্যন্ত বিক্রয় সবচেয়ে বেশি ইটা মারতে থাকবো যতক্ষণ না উৎপাদ আর বিক্রয়ের মধ্যে কি আসে আমাদের সমান হয়। সমান আসে, তার মানে এই জায়গাটার মধ্যে কি করতে আছে, অবশ্যই বিক্রয় থেকে, বিক্রয় থেকে উৎপাদ তৈরি হইতেছে, হ্যাঁ এটা হচ্ছে সমমুখী। আবার এট এ টাইম মানে একই সময়ে উৎপাদ থেকে আবার কি হইতেছে, বিক্রয় তৈরি হইতেছে। তার মানে আমাদের সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। যদি কেউ বলে সে সাম্যাবস্থা কোনো বিক্রি হয় কিনা, আপনারা বলবেন ডেফিনেটলি সাম্যাবস্থা বিক্রি হয়, কারণ আপনি তখন ব্যাখ্যাটা কি দিবেন, যেমন বলে সাম্যাবস্থায় বিক্রিয়ক ভাঙ্গিয়া যে পরিমাণ উৎপাদ তৈরি হয় ঠিক একই সময়ে সেই পরিমাণ উৎপাদ ভাঙ্গিয়া আবার বিক্রিয়ক হয়ে যায়, যার কারণে আমাদের প্রাথমিক অবস্থা বা আমাদের সাধারণভাবে মনে হয় তাদের মধ্যে কোনো বিক্রি হয় না, কিন্তু অরিজিনালি ডেফিনেটলি এখানে কি হয় বিক্রিয়া হয়। কথা বুঝতে পারছেন যে কেমনে বিক্রিয়া হয়? যেমন আমি আপনার দুটো ঘুষি দিলাম, আপনি আমার দুটো ঘুষি দিলেন, মানে আমরা তো ঘুষি দুই দিকে দিছি, দিছি না? এখন আপনি আমার দুটো ঘুষি দিয়ে আমার কমে আপনি দিয়ে দিয়েছি, এখন আপনার যখন আমি দুটো ঘুষি দিয়ে দেবো তখন আপনি ফাইলেছে ফাইলেছে, তখন আপনার হিসাব আমার হিসাব বরাবর, এবার আমরা শান্ত হয়ে গেলাম গা, হ্যাঁ আমি প্রতিশোধ করে লেছি। এখন আবার যদি আপনি উল্টা আমার দুটো দেন তাহলে আমি উল্টা দুটো দেবো, কথা বুঝতে পারছেন? জি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এমনভাবে তারা দেওয়া নেওয়া করে যে যে কারণে তাদের দুই দিকে দেওয়া নেওয়াটা কি হয় সমান থাকে, আর ওই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। তো আমার সাম্যাবস্থা কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা এবার আসেন আমাদের এখানে কে আছে, কে আছে এটা, এটা টপিকটা কি, তার নাম কি, দা সবগুলোর আকারে মাথা খাইটাম ফাইটা সাইটটা যেটাই বলি না কেন আমরা বোঝানোর চেষ্টা করছি, কারণ ওই সবগুলো জিনিস পালো পারলে আমরা লা শাতিল্য নীতি আমাদের কাছে পানি ভাত হয়ে যাবো, কথা বুঝতে পারছেন? এবার আসেন লাশাতের নীতি বোঝার আগে আমাদের এই চানমিয়ার বুঝতে হবে, এই গ্রাফটা বুঝতে হবে, ঠিক আছে?